মনে মনে ভাবছিলাম কোনদিন আর তারে তারে ঘুরবো না, এক মুষ্টি ভিক্ষে আমি আর করব না, আমি টাকা দিয়ে টাকা ধরব, আমি ধরবার হব, আমি জমিদার হব। তৎক্ষণি শূন্য থেকে আমাকে কি বলেছে, শূন্য এই হাওয়া থেকে কথা ভেসে আসে, এখন কই, এই এখন কই, এখন তো একটা কথা শোনা যায় না। হ্যাঁ পানি পানি বলছিস, এই ছেলেকে বলিস একটাও পানি পানি করবে না বাবু, আমি একটিও পানি পানি করবো না বাবু, আমার যা ঘটেছে যা দেখেছে আমি তাই বলবো। বেশ বল, বল কেন আমার দেওয়া টাকা নদীর জলে ছেড়ে ফেলে দিলি? বেশ বাবু, শোনো বাবু, আমি যখন মনের আনন্দে চলছিলাম তোমার দেওয়া টাকা নিয়ে, আর মনে মনে ভাবছিলাম ফিরে ভুলে রইলি কেন ধর্ম সঞ্চয় হবে নাকি, আমার মন বলছে যেই প্রাণ গোবিন্দকে আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতাম, আর এক মুষ্টি ভিক্ষে করতাম প্রাণ ভরে টাকা, সেই প্রাণ গোবিন্দ আমাকে বলেছে বাবু। তোকে আর কিছু বলেছে? হ্যাঁ বাবু বলেছে, শুনবে আর বল না, আর কি বলেছে বল, শুনবে তবে শোনো বাবু, আর কি বলেছে? Yeah.
এখনো তোকে কে বলেছে কোথা থেকে বলেছে তুই কি একটু দেখতে পাসনি? না বাবু আমি দেখতে পাইনি, শুধু শুনতে পেয়েছি। আমি বারবার দেখতে চেয়েছিলাম কিন্তু আমাকে বলেছে আমার নাকি সেটুকু ধর্ম সঞ্চয় হয়নি বাবু। এই তোকে আর কিছু বলেছে? হ্যাঁ বাবু বলেছে। বল না, বল কি বলেছে। শুনবে বাবু, তবে শোনো কি বলেছে। বল আমাকে দাও বাবু, আমাকে রাস্তা দাও।
না, আজ আজ যখন তোকে পেয়েছি না, তখন আমি আর তোকে ছাড়বো না।